বিশেষভাবে সক্ষমদের নিয়ে পথ চলা শুরু করলো শহরের একটি ক্যাফে অপরচুনিটি। 16 জন তরুণ তরুণী, কেউ ডাউন সিনড্রোম, কেউ অটিস্টিক, কেউ পাচার হয়ে যাচ্ছিল, কেউ আবার অনাথ, তেমনই তরুণ তরুণীদের নিয়ে তৈরি হয়েছে এই ক্যাফে। দমদম রোডে এই অতি আধুনিক ক্যাফে পুরোটাই চালাচ্ছেন বিশেষভাবে সক্ষম ও প্রান্তিক তরুণ তরুণীরা। শনিবার সন্ধ্যায় ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কেবলের ডিরেক্টর তিনকুড়ি দত্ত। আপনারা দেখছেন যে অপরচুনিটি ক্যাফে, যার ফাউন্ডার হচ্ছে আমাদের সিদ্ধান্ত, খুব ভালো লাগছে এরকম একটা আয়োজন করেছে তার ক্যাফেতে, তাকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ 42 বছর সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং এই এই ক্যাফেটার বিশেষত্ব হচ্ছে যারা স্পেশাল চাইল্ড তাদের কথা চিন্তা করে করা হয়েছে। কলকাতায় আপনারা জানেন যে সাউথ ক্যালকাটায় আমরা একটি ক্যাফে আছে যার নাম ক্যাফে পজিটিভ, সেখানেও এরকম যারা বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে এটা করা হয়েছিল, সিদ্ধান্ত তাদের জানে, এটা কল্লোলদা করেছেন, ওটাতে আমরা যুক্ত রয়েছি। আজকে এখানে যুক্ত হতে পারলাম, খুব ভালো লাগছে। এদিকে তো আমি মানুষ করেছি, হয়তো এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, বাট মানে এরা আমার সন্তানের মতোই হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এরা যদি রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে আমি কী করলাম এদের জন্য, তোর ছোটো থেকে আমি আনলামই বা কেন। দেন ওই ভাবনা থেকেই ক্যাফেটা শুরু করা হয়েছে। প্রথম থেকে এদের ট্রেনিং দেওয়া হয়েছিল এবং এখানে সবসময় একজন স্পেশাল এডুকেটর থাকে, যে স্পেশাল এডুকেটর এদের যখন কোনো প্রবলেম ফেস করে সেই প্রবলেমটা ওদেরকে হেল্প করেন যাতে প্রবলেম থেকে ওরা বেরিয়ে আসতে পারে। কেন কি স্পেশাল এডুকেটর ছাড়া আমি যদি কোনো ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিংটাকে প্রপার ইমপ্লিমেন্ট ওরা স্পেশাল এডুকেটরের হেল্পেই করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।